এই যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছি এই কিওয়ার্ডেও যদি ইউটিউবে কেউ সার্চ করে থাকে তোমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে বা র্যাঙ্কে যেতে পারে আর একবার যদি তোমার ভিডিওটা সার্চ লিস্টে পাঠাতে পারো তাহলে গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওটা ভাইরাল হবেই হবে ঠিক আছে সার্চ লিস্টে তোমার ভিডিওটা যদি একবার গিয়ে থাকে বন্ধুরা তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো এবং সেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোডও করছো কিন্তু তারপরেও দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসছে না কি করবে এটার ভেবে কিন্তু তোমরা পরিশান হয়ে যাচ্ছ কেউ কেউ তো এমনও ভেবে ফেলেছো যে ইউটিউব থেকে কিছুই হবে না ইউটিউব আমরা ছেড়ে দেবো সো সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো ইউটিউব ছাড়বার যে ভাবনা তোমরা নিয়ে ফেলেছো তার আগে তোমরা জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখো এবং সঠিকভাবে কিভাবে তোমার ভিডিওটাকে এসিও করবে কিভাবে তোমার ভিডিওটাকে কাস্টমাইজ করবে আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আশা করবো তোমরা আর ইউটিউব ছাড়ার কোনো ভাবনাই নেবে না কারণ তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই রয়েছো যারা কিন্তু ইউটিউব ভিডিওটাকে সঠিকভাবে এসিওই করতে পারছো না আর যদি তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিওই না করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে কারণ এসিও শব্দের অর্থ হলো সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন কারণ ইউটিউব অ্যালগোরিদামকে তোমাকে বোঝাতে হবে যে তোমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করছো এবং সেই ভিডিওগুলো কোন দর্শকদের কাছে ইউটিউব পৌঁছাবে তো সেটাই যদি ইউটিউব না বুঝতে পারে তুমি যদি তোমার ভিডিওতে সেই কাজটাই করতে না পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য সো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় সো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একটা ভিডিওকে কিভাবে তোমরা এসিও করবে এবং কীভাবে সেই ভিডিওটার কাস্টমাইজ করবে আর একটা ভিডিও যদি এসিও তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবেই তো দেখো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলে এবং এখানে এসে আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবার পর আমরা এখানে কন্টেন্ট সেকশানে চলে যাব কন্টেন্ট সেকশানে আসবার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নেবো মনে করো আমি এখান থেকে এই ভিডিওটাকে চুজ করলাম দেখো লাইভ প্রুফ ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিডিও ভাইরাল জাস্ট এই ভিডিওটার উপর আমরা ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলেই তোমরা যদি নিচের দিকে আসো দেখতে পাবে এখানটা ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখো এক নম্বরে র্যাঙ্ক করছে মানে লাস্ট দশটা ভিডিওর মধ্যে এটা কিন্তু এক নম্বরে র্যাঙ্ক করছে আর এই ভিডিওটা ভিউজ কত পেয়েছি এক কবে ভিডিওটা আপলোড করেছি দেখো ৬ আগস্ট ঠিক আছে মাত্র 4 পাঁচ দিন হয়েছে কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করেছি এখানে কিন্তু দেড় হাজার ভিউজ মানে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ কিন্তু এখনো পর্যন্ত চলে এসছে এখন আসছে এবং এই ভিডিওটা যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 4.9% মানে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য বা একটা ভিডিওকে সাজেস্টেড ফিচারে বা ব্রাউজ ফিচারে পাঠাবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কিছু থেকে থাকে সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআর তো আইসিটিআর কোনটাকে বলবো তোমার থামবেলটা মানে তোমার থাম থামবেলটা যত বেশি বেটার হবে তোমার কিন্তু আইসিটিআর তত বেশি ভালো হবে তাহলে সবার আগে তোমাদেরকে কি করতে হবে তুমি যে ভিডিওটাকে আপলোড করছো বা যে ভিডিওটাকে পাবলিশ করছো এই ভিডিওটা থামবেল কিন্তু তোমাকে প্রফেশনাল লেভেলের বানাতে হবে তো কিভাবে একটা প্রফেশনাল লেভেলের থামবেল বানাবে আই দেওয়া রইলো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশনও আমি লিঙ্ক দিয়ে রাখলাম তো এরপর আমরা চলে যাবো দেখো তার নিচের যে অপশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইম্প্রেশন ক্লিক থ্রেট মানে আইসিটিআর এবং তারপরে যে বিষয়টা তোমাদেরকে সবচেয়ে বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বন্ধুরা একটা ভিডিওতে যদি ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে চাও বা ভিডিওটাকে যদি ভাইরাল করতে চাও তাহলে সেই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর ইমপ্রেশন ক্লিক থ্রুট মানে আইসিটিআর কিন্তু তোমাদেরকে বেটার করতে হবে যদি যদি তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা ইমপ্রেশন ক্লিক থ্রুট যদি বেটার হয় তাহলে তোমার সেই ভিডিওটা ভাইরাল হবে এবং তোমার সেই ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু তুমি ইনক্রিজ করতে পারবে তো এবার দেখো আমরা কি করব তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে যাবো এই ভিডিওর এডিট অপশানে মানে আমার এই ভিডিওটায় কোন কোন কাজ করেছি যার জন্য কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি ভিউজ এসছে অন্য ভিডিওর তুলনা করো তুমি বাংলায় ভিডিও আপলোড করছো যেমন আমি বাংলায় ভিডিও আপলোড করছি তেমনি এখানে প্রথমে তোমায় কি করতে হবে একটা বাংলায় টাইটেল দিতে হবে দেখো আমি কী দিয়েছি লাইভ প্রুফ ওআইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিউজ আসবে ঝড়ের মতো এটা একটা কিন্তু কিওয়ার্ড হলো ঠিক আছে যেটা দেখে ভিউ অ্যাট্রাক্ট হবে এবং আমার ভিডিওতে ক্লিক করবে এবং তারপরে যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি দেখো ভিউস কীভাবে বাড়াবো এটা ইংলিশে টাইপ করেছি এবং তারপরে দেখো সাবস্ক্রাইবার ইনক্রিজ মানে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো তো দু তিনটে ট্যাগ কিন্তু তোমার টাইটেল অপশানে ফিল করতে হবে এবং সেই ট্যাগগুলো ফিল করবার পর কি করতে হবে পুরো টাইটেলটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এভাবে করে প্রেস করে চেপে ধরে এই অপশানে ক্লিক করে সিলেক্ট অল করে নেবে অল করবার পর কপি অপশানে ক্লিক করে একদম ডেসক্রিপশানে চলে আসবে তার নিচের অপশানে ডেসক্রিপশানে আসবার পর প্রথমে মানে ডেসক্রিপশনে একদম প্রথমেই সেটাকে পেস্ট করে দিতে হবে যেমন দেখো আমি পেস্ট করে দিয়েছি এইখানটা ঠিক আছে পেস্ট করে দিতে হবে পেস্ট করবার পর তার নিচে কী করতে হবে তোমাকে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক বা টুইটার লিঙ্ক এই ধরনের কিছু সোশ্যাল সাইটের লিঙ্ক তোমাকে শেয়ার করতে হবে যার মাধ্যমে তোমার ভিওয়ার্সরা চাইলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং তার নিচে যে মেন পয়েন্টটা তোমাদেরকে ফোন ফলো করতে হবে ঠিক আছে ইওর কোয়ারিজ বলে দেখো আমি আরো অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা এখানে কোশ্চেন করতেই পারো যে এই কিয়ারগুলো গুলো আমরা পাবো কোথা থেকে আমি তো ভিডিও আপলোড করছি একটা টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এটাই বলে দিতে চাই যে একটা টপিক হলে কি হবে একটা কন্টেন্ট হলে কি হবে সেই একটা টপিক কিন্তু অনেক রকম ভাষায় বা অনেক রকম ভাবে কিন্তু ইউটিউবে সার্চ হতে পারে করো তুমি ইউটিউবে সার্চ করলে থাম্বেল কিভাবে বানাবো ঠিক আছে তো এরকমও তো কেউ লিখতে পারে কিভাবে থাম্বেল বানাবো আমরা কীভাবে থামবেল বানাবো ঠিক আছে তো থাম্বেল বানানোর পদ্ধতি দেখো এখানে চারটে কিওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমাদেরকে ভাবতে হবে যে এই টপিকে আরও কত রকম কিওয়ার্ড হতে পারে বা ইউটিউবে ভিউার্সটা কত রকমভাবে সার্চ করতে পারে তো সেইভাবে তোমাদেরকে কিন্তু এখানে বুঝে নিতে হবে এই যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছি এই কিওয়ার্ডেও যদি ইউটিউবে কেউ সার্চ করে থাকে তোমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে বা র্যাঙ্কে যেতে পারে আর একবার যদি তোমার ভিডিওটা সার্চ লিস্টে পাঠাতে পারো তাহলে গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওটা ভাইরাল হবেই হবে ঠিক আছে সার্চ লিস্টে তোমার ভিডিওটা যদি একবার গিয়ে তো এবার আমরা কি করব আরো নিচে চলে আসব নিচে আসবার পর তোমাদেরকে আরেকটা যেই কাজ করতে হবে ডেসক্রিপশনে একদম নিচে এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু লাগিয়েছি দেখো প্রথম যে হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগিয়েছি টেকনিক্যাল সন্দীপ একটা চ্যানেলের নাম দিয়েছি তারপরে দেখো সন্দীপ থেকে আমার চ্যানেলের নাম দিয়েছি তারপরে দেখো মনোজ দে সেটাও একটা বড় ইউটিউব চ্যানেলের নাম তারপরে দেখো ইউটিউবার ইউটিউবার ভিউস সেটাও একটা চ্যানেলের নাম 1k সাবস্ক্রাইবার এটা একটা কিওয়ার্ড 1000 সাবস্ক্রাইবার এটাও একটা কিওয়ার্ড তো এইভাবে কিন্তু তোমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করবে যেটার মাধ্যমে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে পারে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এবার আমরা চলে যাব ব্যাক অপশানে ব্যাকে আসবার পর তার নিচে দেখো ভিজিবিলিটি বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার এই ভিডিওটা পাবলিক করা তাই এখানে পাবলিক অপশান রয়েছে তো যখন তোমরা ভিডিওটাকে আপলোড করবে সবসময় মনে রাখবে ভিজিবিলিটিটাকে আনলিস্টেড অপশানে কিন্তু রাখবে এছাড়া কিন্তু আর অন্য কোনো অপশনে রাখবে না আনলিস্টেড অপশানে কিন্তু তোমার ভিডিওটাকে আপলোড করবে যখন তুমি আপলোড করছো সেটা কিন্তু আনলিস্টেড অপশানে কিন্তু তোমাকে রাখতে হবে যদি আনলিস্টেড অপশানে না রেখে তুমি পাবলিক অপশানে করে দাও তাহলে কিন্তু সঠিক টাইমই পাবে তোমার ভিডিওটাকে এসিও করবা আর যদি তোমার তোমার ভিডিওটাকে এসিও করতে না পারো তাহলে তোমার ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না তো সবসময় কি করতে হবে আনলিস্টেড অপশানে এবার আমরা কি করবো ব্যাক অপশানে ব্যাক অপশনে আসবার পর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে আরেকটা অপশান রয়েছে এটাও কিন্তু মূল্যবান সেটিংস কারণ কি এই অডিয়েন্সের উপর যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান রয়েছে এবং দুটো টিক দেওয়ার জায়গা রয়েছে প্রথমটা রয়েছে দেখো ইয়েস ইটস মেড ফর কিডস মানে আমার এই ভিডিওটা শুধু আমি বাচ্চাদের দেখাতে চাই এবং তারপরে যে অপশনটা রয়েছে দেখো নো ইটস মেড ফর কিডস মানে আমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় সবার জন্য এটা আমি বুঝাতে চাইছি তাহলে তোমাদেরকে কি করতে হবে সবসময় দু নম্বর অপশনটা নো ইটস মেড ফর কিডস এই অপশনটাকে চুজ করে রাখতে হবে তারপর আমরা কি করবো তার নিচে যে অপশনটা রয়েছে দেখো এখানে অ্যাড টু প্লে লিস্ট রয়েছে তোমরা চাইলে এখানে তুমি প্লে লিস্ট তৈরি করতে পারো বা তোমার ভিডিওটা প্লে লিস্টে তুমি অ্যাডও করতে পারো ঠিক আছে চলে যাব তার একদম নিচের অপশানে মোর অপশান তো আমরা মোর অপশানে ক্লিক করলাম দেখো মোর অপশানে ক্লিক করলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্স বলে রয়েছে তো এখানেও কিন্তু তোমাদেরকে সেই কিউআর দিতে হবে মানে ভাইরাল কিউআর গুলো তোমাদেরকে কিন্তু এইখানটাই কিন্তু ফিল করতে হবে যে কিউআর উপর ডিপেন্ড করে তোমার ভিডিওতে ভিউজ আসতে পারে আর এই ট্যাগ অপশান থেকে যদি তোমার ভিডিওটা একবার সার্চ লিস্টে চলে যায় বা একবার যদি ভাইরাল হয়ে যায় তাহলে ভাই বুঝতেই পারবে না যে কখন তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসবে তো দেখো এইখানটা আমি অসংখ্য কিন্তু কিওয়ার্ড বা অসংখ্য ট্যাগ কিন্তু ফিল করে রেখেছি যেগুলো থেকে আমার ভিডিওতে ভিউজ আসতে পারে তাহলে তোমার কি করতে হবে এই ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার তার নিচে আমরা চলে আসবো এখানে শর্ট রিমিক্সিং বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করে এখান থেকে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং ক্লিক করে রাখবো কারণ যদি আমরা এই অপশানে ক্লিক করে রাখি তাহলে আমার ভিডিওটা যেটা আমি আপলোড করছি সেই ভিডিওটা চাইলে কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু শর্ট বানাতে পারে যদি আমার এই ভিডিওটা থেকে কেউ শর্ট ভিডিও বানায় তাহলে কিন্তু আমার চ্যানেলটাও ভাইরাল হতে পারে বা আমার চ্যানেলেও ভালো একটা ভিউজ ইনক্রিজ হতে পারে তো এবার আমরা কী করব ব্যাক অপশানে চলে যাব ব্যাক অপশানে যাওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে দেখো বন্ধুরা একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য এবং একটা চ্যানেলকে গ্রো করবার জন্য ক্যাটাগরিটা কিন্তু সঠিকভাবে তোমাকে বেছে নিতে হবে কারণ যদি তুমি সঠিক ক্যাটাগরি না দিতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজই কখনো আসবে না মনে করো তুমি ভিডিও আপলোড করছো গেমিং রিলেটেড আর তুমি এখানে ক্যাটাগরি চুজ করে রেখেছো ফানি রিলেটেড তাহলে কী হবে তোমার ভিডিওগুলো ফানি রিলেটেড ভিউয়ার্সের কাছে যাবে আর যদি তোমার ভিডিওগুলো ফানি রিলেটেড ভিউয়ার্সের কাছে যায় সেই নিশ্চয় গেমিং ভিডিও দেখবে না তাই এখানে সবার আগে কিন্তু তোমাকে ক্যাটাগরিটাকে সঠিকভাবে বেছে নিতে হবে তুমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাও সেই ক্যাটাগরিটাকেই কিন্তু তোমাকে চুজ করতে হবে এবার আমরা কি করবো তার নিজের অপশানে চলে যাবো এখানে কমেন্টস বলে একটা অপশান দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবসময় তোমরা কি করবে এই কমেন্টস সেকশন শনটাকে অন করে রাখবে আর যদি তোমরা এই কমেন্ট সেকশনটাকে অফ করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না কারণ কমেন্ট সেকশনটাকে অন করা খুবই প্রয়োজনীয় তুমি একটা নতুন চ্যানেল খুলেছো এবং সেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো তোমার ভিডিওটা ভিওয়ার্সদের কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে সে কিন্তু কমেন্ট করে তোমাকে জানাতে পারবে না তাহলে তুমিও কখনো জানতে পারবে না যে তোমার ভিডিওটা ভিওয়ার্সরা কতটা বেটার ভাবে নিচ্ছে বা কতটা অ্যাবজর্ভ করছে যদি সে কমেন্ট করতে পারে তাহলে তুমি ভাবতে পারবে যে আমার ভিডিওটা সত্যিই ভালো লাগছে না সত্যি তাদের কাছে ভালো লাগছে না যদি ভালো না লাগে তোমাকে সেখানে আরো বেশি ইম্প্রুভ করতে হবে তা আমি এখানে কমেন্ট সেকশনটাকে অন করে রেখে ব্যাক অপশানে ক্লিক করলাম ব্যাক অপশানে ক্লিক করার পর একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে একটা অপশন রয়েছে তো এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে যদি ক্লিক করে এখানে দুটো অপশন দেখতে পাবে একটা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা দেখো ক্রিয়েটিভ কমেন্ট অ্যাট্রিবিউশন যদি তোমরা ক্রিয়েটিভ কমেন্ট অ্যাট্রিবিউশনটাকে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে তোমার ভিডিওটা সে যে কোনো রকমভাবে ইউটিউবে আবার রিআপলোড করতে পারবে তো এর জন্য সবসময় তোমরা কি করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে আমি কাউকে পারমিশন দিচ্ছি না আমার এই ভিডিওটাকে সে রি আপলোড করবার তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিওগুলোকে এসিও করতে হবে যদি তোমরা সঠিকভাবে সঠিক প্রসেসে এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে পারো তাহলে বন্ধুরা দেখতে পাবে দু তিন দিনের মধ্যে তোমার চ্যানেলে ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছ আর যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো সঠিকভাবে ভিডিও এসিও করতে পারো তাহলে বন্ধুরা গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওতে ভালো ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো